বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীদের সমর্থকরা নগরীর মূল সড়ক ও অলিতে গলিতে ব্যানার পোস্টার লাগানোর কাজ শুরু করে। তবে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে প্রার্থীরা। সকালে নৌকার সমর্থকরা নগরীর বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালায়। পাশাপাশি লাঙ্গলের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস নগরীর অক্সফোর্ড মিশন রোড, বটতলা ও ব্রাউন কম্পাউন্ড এলাকায় ভোট প্রার্থনা করেন। এছাড়া হাতপাখার প্রার্থী ফয়জুল করিমও বাংলাবাজার এলাকায় প্রচারণা চালিয়েছেন। বরিশালবাসী নতুন বরিশাল গড়ার লক্ষ্যে এবং এই বরিশালকে আধুনিক বরিশাল শহর হিসেবে রূপান্তরিত করতে আবুল খায়ের আবদুল্লাহ ফুকন শ্রেণীবাদের বিকল্প নাই, এটি বরিশালবাসী উপলব্ধি করতে পেরেছে। যত মানুষের কাছে দাওয়াত নিয়ে যায় তার সাথে একটাই প্রশ্ন করে, করতে যেতে পারবো কিনা, নির্বাচন সুস্থ হবে কিনা, রেজাল্ট ঠিক রাখতে পারবে কিনা, শুধু এই এই একটাই প্রশ্ন। কাজে আমরা রেজাল্ট আগ পর্যন্ত ভোট আশঙ্কা মুক্ত এরকম অবস্থায় বলতে পারছি না। প্রধান প্রধান যে অসুবিধেগুলো তার মধ্যে খালগুলো একটা বড় সমস্যা, 22টি খাল এখন দখল হয়ে আছে, সেই খালগুলোকে অবরুদ্ধ করা খুবই বেশি প্রয়োজন।